জাতি বর্ণ ধর্ম ভাষা নির্বিশেষে আমি সকলে লোকে অমিল মিলে আমি বসবাস করতে বিচার। যা 13 আগস্ট তারিখে আপনাদের গম পায় 13 আগস্ট তারিখে আমার এজনী খিলঞ্জিয়া যুবতী অনাসমিয়ায় রাজপথত গুড়া উলকে প্রহার করেছে, যার কারণে স্বতঃস্ফূর্তভাবে শিবসাগর জেলার প্রতিটি জাতীয় জনগোষ্ঠীয় জনগণে উলাই আর এপা আমার শিবসাগর জেলা আয়ুক্ত, শিবসাগর জেলা আরক্ষী অধীক্ষক আর অভিভাবক মন্ত্রী রনুজ পেগু ডাঙরিয়ার উপস্থিতিত একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল মারোই সমাজ আমার ওসলে আসে যে আমি সমিল মিলে সকলকে মিলাপতি বসবাস করি। কিন্তু আমি দুদিন অতিক্রম করার পিছত আজির পুনের শিবসাগর নগরত মাছমজিয়াত আমার এজন খিলঞ্জিয়া যুবকক মারুয়ারিয়ে মুখত ঘুষা মারি মুখ ফালি দিছে। এটা কথাটা হয়েছে তহতর মার খাবলে কি আমি চাই আসুনি, তবে বারে বারে আমার যুবক যুবতী আক্রমণ করবি আমি মনে মনে বহি থাকিম নি? এটা সমাধান হয়ে যাওয়ার পিছন, আলোচনা হয়ে যাওয়ার পিছন সম্পূর্ণকে সকলে মিলাপিতে বসবাস করিম কর পিছন কেনেক কার সাহস কার শক্তির বলিয়ান হয়ে বারে বারে আমার যুবক যুবতী সকলক এই ধরনের মারপিট করবলে সাহস করেছে। গতি আজি আমি এটা কথা স্পষ্ট করে দিব বিচার, এই ঘটনার সন্দর্ভত আমি 30টা জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠনে আলোচনা করে আমার যেটা প্রস্তাব আসে যে আমার যুবক যুবতীর উপর যোনে শারীরিকভাবে আক্রমণ করব তেও ব্যবসায় বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়া হব, এই সিদ্ধান্ত লোলে আমি ইতিমধ্যে গই আছো। আমি 30টা জাতীয় জনগোষ্ঠীয় দল সংগঠনে আমি আলোচনা করি। লোহিত রাঠির, বাবুলা রাঠির।